তাই বলছি জানো তোমরা যখন আমার জানতে চাইছ বলছি শোনো বলো আমি নন্দের নন্দন নবঘন শ্যাম আমি নন্দের নন্দন নবঘন শ্যাম আমি নন্দন নবঘন শ্যাম জগৎবাসী আমায় কি বলে জানো কি বলে গো জগতে জনে বলে আমায় কি বলে কি বলে জগতে জনে বলে আমায় কি বলে প্রাণের প্রাণ আচ্ছা তুই যদি বধু বলো আমি একটু জিজ্ঞেস করি মায়ের কাছে আচ্ছা আপনারা বলুন এখানে কোনো খাপ আছে আচ্ছা আপনারা দেখুন তো রাধারানী দেখতে কিরকম আপনারা বলুন তো জোরে বলুন জোরে বলুন ভালো ভালো আচ্ছা ইয়ে এ নাবিকটা কিরকম দেখতে বলো কালা তিরপলে তিন চাইছে তবে একটা শর্ত আছে যে তবে বধু আমার একটা প্রমাণ দেবে ব্যাপার না বলি কি করে প্রমাণ দেবে প্রমাণটা দিয়ে দিচ্ছি দেখো এতটা আমি করেই করে বলে তুমি
Thank you.
এই টিপটিটা কখন দেখি না করি, কি করি কি না করি, এই সংসার সমুদ্রে হাকুম খাচ্ছি। মাঝে মাঝে মনে করে হরি নামে আসবে এলে ভাবি এই তরিটা চেপে আমরা চলে যাবো, আবার যখন সংসার সমুদ্রে চলে গেলাম হাকুম খাচ্ছি। তাই নিজে নিজে কখনো এটাকে ঠিক করা সম্ভব নয়, এর জন্য চাই সেই বুঝতে। তাই এখানে কবি ভবা মাল্লা বলেছেন, তখন আমরা ভগবান বাঁচাও বাঁচাও বলে চিৎকার করি, কিন্তু ভালো থাকতে আমরা ভগবানকে ডাকি না।